নামাজে সিজদা সংখ্যা ভুলে গেলে করণীয় কি বিছানায় সালাত আদায় করা কি জায়েজ হবে অন্ধকারে নামাজ আদায় করা যাবে কি না সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্য উঁচু দাঁত নিচু করা যাবে কিনা সালাতে পা ঢাকাকে মেয়েদের জন্য ফরজ মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে জামাতে সালাত আদায়ের সময় ইচ্ছাকৃতভাবে কাতার ফাঁকা রেখে সালাত আদায় করলে সালাত হবে কিনা প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ এ কথার কোনো ভিত্তি আছে না মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গিবত হবে সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা কসরের নামাজ কতদিন পড়া যায় সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক অপবিত্র অবস্থায় কবর খোঁড়া যাবে কি না কপালের কালো টিপ দেয়া নিয়ে কিছু বলুন এবং পুরুষকে কানাদুল দেয়া নিয়ে বলুন করোনার দোহাই দিয়ে কোরবানি না দিলে পরবর্তী করণীয় কি বা এর ফলাফল কি মিনা পারভিন আপনি জানতে চেয়েছেন মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নাই মাসিকের সময় আপনি জিকির আস্কার করতে পারেন দোয়া দ্রুত পড়তে পারেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন আজানের জবাব দিতে পারেন কোনো অসুবিধা নেই এমনি আশিক আলম জানতে জামাতে সালাত আদায়ের সময় ইচ্ছাকৃতভাবে কাতার ফাঁকা রেখে সালাত আদায় করলে সালাত হবে কি না সালাদ তো হয়ে যাবে কিন্তু সালাতের গুণাগুণ নষ্ট হবে এবং এটা উচিত নয় সালাদ জামাতে সালাতের মধ্যে ফাঁকা রেখে সালাত করা উচিত নয় না মিস্লা সাল্লাম বলেছেন তোমরা ফাঁকা বন্ধ করো কারণ সেখানে শয়তান দাঁড়ায় এরপরে শাহাবুদ্দিন ইসকে আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় কবর খোঁড়া যাবে কি না অবৈধ অবস্থা বলতে যদি বিনা উচিত হয় কোনো অসুবিধা না কি বিনা গোষলেও সমস্যা নাই কিন্তু বিনা গোসলে অবশ্যই লম্বা সময় থাকা উচিত না সেই জায়গা থেকে এরকমটি না করা উত্তম কিন্তু করলে কোনো বড় গুণা হবে না এনার্জেটিক শান্ত আপনি জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গিবত হবে হ্যাঁ জীবিত মানুষের মূলত গিবত হয় কিন্তু কোন মানুষ মারা গেছেন তারও যদি দুর্নাম করান তো সেটাও গুণা হবে নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন মৃত ব্যক্তির সমালোচনা করতে তিনি বলেছেন মৃত ব্যক্তি তোমরা সমালোচনা করো না কারণ তিনি তার কর্মের ফল পর্যন্ত পৌঁছে গেছেন তিনি যদি ভুল কিছু করে থাকেন তাহলে তার পরিণামের মুখোমুখি তিনি হয়ে গেছেন আপনি এখন কেন তার সমালোচনা করতে যাবেন তার ভালো গুণগুলো আলোচনা করুন বলেছেন উস্কুর মাহাসন মা তোমাদের মৃতদের ভালো গুণগুলো তোমরা আলোচনা করো খারাপগুলো আলোচনা করো না এখান থেকে বোঝা যায় মৃত ব্যক্তির সমালোচনা করা যায় সামিনা আপনি জানতে চেয়েছেন কসরের নামাজ কতদিন পড়া যায় যতদিন আপনি মুসাফির থাকবেন ততদিন মুসাফিরের সর্বশেষ সীমা অবন রহমতুল্লাহ মাঝাব অনুযায়ী পনেরো দিন তার বেশি আপনি কোনো জায়গায় থাকার নিয়োগ করলে আপনাকে আর মুসাফির ধরা হবে না আরিফুল ইসলাম জানতে চেয়েছেন সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কি না যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো কে কল করলো না করলো এটা আপনি দেখছেন তাহলে তো এটি আপনার সালাতের মনোযোগ নষ্টের কারণ সলাতের যে মূল প্রাণ মনোযোগ সেটাই নষ্ট হয়ে যাবে আল্লাহ স্মরণার্থে সলাদ সেটি আল্লাহ স্মরণার্থে হবে না অন্যদিকে মনোযোগ যাবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উলটিয়ে রেখে সালাত করলে নামাজ হয়ে যাবে ইনশাআ আল্লাহ এমনকি আপনি যদি উলটিয়ে না রেখে সালাত দেয় করেন সালাত আপনার প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে কিন্তু এটির নিষ্প্রাণ সালাতের মতো হবে অর্থাৎ সালাতের মনোযোগ নষ্টকারী হবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাত আদায় করা যেতে পারে উনি উম সালাম জানতে চেয়েছেন উঁচু দাঁত নিচু করা যাবে কি না তাতে কি সৃষ্টির পরিবর্তন হবে নাকি এটা ত্রুটি উঁচু দাঁত থাকলে এটা এক ধরনের ত্রুটি এটাকে শুধরাবার জন্য সমান করাতে কোনো অসুবিধা নেই এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হিসাবে গণ্য হবে না রহিম আখতার জানতে চেয়েছেন প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ এ কথার কোনো ভিত্তি আছে না বনে কথার কোনো ভিত্তি নাই এগুলো কুসংস্কার দিন সবগুলো আল্লাহ তালার নবী আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রাবুল আলমিন হাদিসি কুদ্সিতে বলেছেন আনাদ্দাহার ওকাল্লিবুল্লাহার ল তাসবুদ্দাহার তোমরা সময়কে গালবন্ধ করো না সময়কে খারাপ বলো না কারণ আমি সময়কে পরিবর্তন করি অতএব শনি এবং মঙ্গল এগুলো যিনি সৃষ্টি করেছেন বৃহস্পতি বোধ অন্যান্য দিনগুলো তিনি সৃষ্টি করেছেন কোনো দিনের মধ্যে কোনো প্রকার আপনার অমঙ্গল নেই কোনো দিনকে অপয়মনে করা এটি আমাদের ইমান বা বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় কল্যাণ এবং ক্ষতির একমাত্র মালিক কালার বলার আমি কোন সময়ের মধ্যে কোনো কল্যাণ ও কল্যাণ নেই বিধায় এমনটি বিশ্বাস করলে ইমানের জন্য ক্ষতিকর হবে রিজবি নীরব আপনি জানতে চেয়েছেন অন্ধকারে নামাজ আদায় করা যাবে কি না অন্ধকার নামাজ আদায় করা যাবে তবে আলো থাকতে বিনা কারণে অন্ধকার করে নামাজ আদায় করা উচিত নয় আকলিমা খাতুন রিয়া জানতে চেয়েছেন সালাতে পা ঢাকাকে মেয়েদের জন্য ফরজ একবারে পায়ের পাতা পর্যন্ত না পায়ের পাতার তলার অংশ এটা আবশ্যক নয় তবে পায়ের পাতার উপরই অংশ এটি ঢাকাকে অনেকগুলো আমাকে আবশ্যক বলেছেন এজন্য যথাসম্ভব লম্বা আপনার পোশাক পরে এটাকে ঢাকার চেষ্টা করা উচিত যদিও অনেক লামাহক্রাম বলেছেন টাকনু পর্যন্ত ঢাকলেই চলবে দুই পক্ষের লামাইক্রামে দইল এবং যুক্তি রয়েছে আমরা এই বাধাতের ক্ষেত্রে সতর্কতা এবং এহতিয়াতপূর্ণ মতটা গ্রহণ করতে গেলে আমরা বলবো যে পাতা আর উপরিভাগ এটা যেন ঢেকে যায় সেজন্য দীর্ঘ কোনো কাপড় বা লম্বা কোনো কাপড় আপনি পরুন তবে তলা ঢাকতে হবে এটি আবশ্যক নয় অনেকে মুজা পড়ে নেন মুজা পড়ার জন্য এরকম কষ্ট করার বা কসরত করার কোনো প্রয়োজন নেই কারণ কোনো হাদিসে মুজা পড়ার কথা বা তলা ঢাকার কথা বলা হয়নি কপালের কালো টিপ দেয়া নিয়ে কিছু বলুন এবং পুরুষকে কানদুল দেয়া নিয়ে বলুন হোসাইন খলি জানতে চেয়েছেন দেখুন কপালে কাবলো টিপ দেয়া যদি এ বিশ্বাস থেকে হয় যে কালো টিপ দিলে বদনদর পড়বে না এটা হবে সেটা হবে ক্ষতি থেকে বাঁচবে তাহলে এটি কুসংস্কার আর যদি নিজক সৌন্দর্যের জন্য বাচ্চাদেরকে কপালে কালো টিপ দেওয়া হয় কোনো অসুবিধা নেই বড়দের টিপ দেওয়া এটি বিশেষ করে হিন্দু ধর্মের লাল টিপ বিশেষভাবে লাল টিপ বা সিঁদুর ইত্যাদি দেওয়ার প্রচলন রয়েছে মেয়েদের বেলায় সেটাকে অনুসরণ করা এমনকি ছেলেদের বেলায় সম্ভবত রয়েছে অনুসরণ করা হয় বা তার সাথে সাদৃশ্য হয় সেজন্য এটা অ্যাভয়েড করাই হলো ই দাবি নীলয় সঞ্জিতা জানতে চেয়েছেন সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্য বর্ণিলয় শুধুমাত্র সন্ধ্যার সময় নয় দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা বাসা যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম ভেতরে টয়লেট আছে সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয় বাইরে থেকে এটা লাগাই দেওয়া উচিত কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো আমি করিম সাল্লাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারায় অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারায় এবং সাহাবিদের যুগে এরকম ঘটনা ঘটেছে এই জন্য নব ইসা টয়লেটে ঢোকার সময় দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন আল্লাহমেন অজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবা ইফ যার কারণে বাসাবাড়িতে দর টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাইরের থেকে সিটকেনে সিটকেনে দিয়ে রাখা উচিত কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয় এমনটি মনে করা ভুল সাদ। সাদ আপনি জানতে চেয়েছেন করোনার দোহাই দিয়ে কোরবানি না দিলে পরবর্তী করণীয় কি বা এর ফলাফল কি অনেকগুলো আমেকরাম বলেছেন পরবর্তীতে টাকা দান করে দিলে হবে যদি আপনি কোনো কারণে কোরবানি দিতে না পারেন কিন্তু করোনার দোহাই দিয়ে কোরবানি না দেওয়ার সুযোগ নেই কারণ কোরবানি একটা আর্থিক ইবাদত এটি প্রতিনিধির মাধ্যমে দেওয়া যায় আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে করোনার কারণে কোরবানি দিতে পারছেন না তাহলে আপনি অন্য কোনো জায়গায় দেশে বিদেশের বিভিন্ন প্রান্তে অন্য কোনো জায়গায় কোনো ব্যক্তিকে টাকা দিন যিনি কোরবানি করে পশুরগ্রস্ত নিজেকে অন্যদেরকে বন্টন করে দিলেন আপনার কোরবানিটা আদায় হয়ে গেল অতএব বিকল্প যেহেতু আছে এই অজুহাতে কোরবানি না দিয়ে থাকার কোনো সুযোগ নেই শারমিন জাহান জানতে চেয়েছেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক না এটি সম্পূর্ণ কুসংস্কার সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেওয়া বা প্লেটের পানি বাহিরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই কোনো কিছু হবে না দিনেবেলা যেরকম ঝাড়ু ঝাড়ু দেওয়া যায় সন্ধ্যাও দেওয়া যায় রাতেও দেওয়া যায় এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ কোনো সমস্যা নেই এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর এরকম বিশ্বাস করলে বরং সেটি ইমানের জন্য ক্ষতিকর হবে জহিরুল ইসলাম জানতে চান বিছানায় আদায় করা কি জায়েজ হবে বিছানায় আদায় করা অবশ্যই জায়জ হবে বিছানায় যে পাক থাকে কোনো অসুবিধা নেই ফারিহা আপনি জানতে চেয়েছেন নামাজের সেজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি যদি রাকাত সেজদার সংখ্যা নিয়ে আপনার ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয় মন যেদিকে বেশি ঝোঁকে দুইটা না একটা দুইটার দিকে মন ঝুঁকি বেশি আপনি দুইটা ধরে রাখবেন শেষে সেজদা দাসাও দিয়ে নেবেন আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে তাহলে আরেকটা দিয়ে শেষে সেজদা দাসাও দিয়ে নেবেন আর যদি কোনো দিকে মন না ঝুঁকে তাহলে কমটা ধরে অর্থাৎ একটা ধরে আরেকটা সেজ দিয়ে লাস্টে সেজদা দাসাও দিয়ে নেবেন তাতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ